আমার একটা কোশ্চেন সব ডায়েটের কাছ থেকে, তারা ফিউচারটাকে এরকম করে কেন প্রেডিক্ট করছে আমি বুঝতে পারছি না। মানে এরা সবাই মিলে ম্যানিফেস্ট করছে যে ফিউচারটা এরকম বন্দিশালায় একটা, এই যেমন মানে সেটা প্রজেক্ট কে বলো, এটা বলো, আর একটা কেন তো দেখলাম যেন ফিউচারিস্টিক কিছু একটা দেখাচ্ছিল ওইটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপে। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই মাঝে মধ্যে, আমাদের হাইলাইটস, আমাদের কিছু কিছু সাকসেস স্টোরিও থাকে, তো আপনারা ফলো করতে পারেন, ওখানে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির টিজার রিয়াকশন নিয়ে এসেছি, গণপথ, যেটা ডাইরেক্ট করছে বিকাস বহল। কাস্টে আছে অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি সানন। তো দেখা যাক, আমি জানি না, এটা শুনেছি আমি যে কৃতি সাথে প্রোডাকশন আমি শুনেছিল একটা, হ্যাঁ, কোন ফার্স্ট মুভিটাই তো কৃতি সাথে ছিল, দুজনেরই ডেবিউ। এক্স্যাক্টলি, কৃতি সাথেই ছিল, তো আবার এরা কৃতির সাথে ব্যাক করছে, হিরো, হিরোপন্থী, হিরোপন্থী। তো দেখা যাক, টপিকটা জানি না, বাট নামটা আমি শুনেছিলাম যে ও করছে এরকম একটা মুভি। আই থিঙ্ক কারণ কফি উইথ কারণেই বলেছিল গণপতির ব্যাপারটা। ওকে, দেখা যাক কি টপিক নিয়ে করেছে, জানি না টিজারে কতটা দেখাবে, বাট ও ওয়াও, নাইস সিন টু, হোয়াট, ও মাই গড, সিরিয়াসলি, নট अगेन, কালকি কালি প্লিজ না, ও মাই গড। আমাদের কেন সবার ফিউচারটা এরকমই দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। ও মাই গড, जब तक हमारा योद्धा ना आ जाए। नाइस, ओ माय गॉड, डबल डबल टाइम देखा तो पीछे गलो कि देखा গণপতি, গণপতি, মানে একবার ভাবছিলাম গণপতি থেকে আসছে নাকি না, সেটা বুঝতে পারিনি কেন আসবে হঠাৎ করে, কেন গণপতি থেকে তো গণপতি আসে না, না সিনেমায় কেন আসবে হঠাৎ করে, আমি এটা ভাবছিলাম কারণ হিরো অ্যাজ এ হিরো বন্ড তো ওরকমই গড হিসেবে দেখছে আর ওকে ওই সময়, গণপতি হচ্ছে প্রসপারিটি, বাধা বিপত্তি থেকে দূর করে না, তাও ব্রিং প্রসপারিটি, না মেন হচ্ছে তোমাকে রক্ষার জন্য, রক্ষা না সরি, বাধা বিপত্তি থেকে। আর গণপতি মানে কি, যে তোমার গণদের প্রতি, যেটা গণেশ মানে শিবের যে গণ মানে গণেরা ছিল তাদের প্রতি, কিন্তু কারণ কেন গণপতি কেন জন্ম হয়েছিল, বাধা বিপত্তি থেকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে দূর করে দাও, সেটাই জন্য এসেছে সবাই। আমার একটা কোশ্চেন সব ডায়েটের কাছ থেকে, তারা ফিউচারটাকে এরকম করে কেন প্রেডিক্ট করছে আমি বুঝতে পারছি না। মানে এরা সবাই মিলে ম্যানিফেস্ট করছে যে ফিউচারটা এরকম বন্দিশালায় একটা, এই যেমন মানে সেটা প্রজেক্ট কে বলো, এটা বলো, আর একটা কেন তো দেখলাম যেন ফিউচারিস্টিক কিছু একটা দেখাচ্ছিল ওইটাতে। আমি ফার্স্ট তোমাকে বললাম যে সবাই নিজে তো ইয়ে মুভিটা দা ক্রিয়েটার ট্রেলার দেখলাম না কালকে, ক্রিয়েটারের
হলিউড মুভিটা বললাম বেশ ভালো হচ্ছে এখন জাস্ট রিলিজ করলো দ্য ক্রিয়েটর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এআই 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 টেক ওভার করছে তো ঠিক আছে এআই ঠিক আছে এআই এর সাথে একদম মানে সবাই দেখছে এআই এর সাথে একদম আবার ক্লাসিক একদম ওই সত্য যুগের ওই ঘন্টি আগরি সব আবার আর দুটো আলাদা কম করছে ঠিক আছে কিন্তু এরকম চাল ছেটাচ্ছে সবাই ভুতা দূরদর্শী তারা বুঝতে পারছে ব্যাপারটা ওইদিকেই যাবে আলটিমেটলি আমাদের ওই টার্নওভারটা হবে আমার মনে হচ্ছে সবাই ম্যানিফেস্ট করছে তো এরকম আরে মানে ঠিক আছে একটা হিউজ চেঞ্জ হচ্ছে মানে ওরা বুঝতে পারছে যারা দূরদর্শী তারা বুঝতে পারে ব্যাপারটা এদিকে যেতে চলেছে তো তারা চাইছে ওটাই দেখাই আমরা না ব্যাপারটা ওই কয়েকজন উপরে যারা কয়েকজন হাতে গোনা বাকি গোটা ওয়ার্ল্ডটাই ওই জায়গায় পৌঁছে গেছে যাদের পাওয়ার আছে তারা চালাচ্ছে তো দেখা যাক সেখান থেকে মুক্তি দিতে আসছে গণপথ আর টিজারটা বেশ ভালো দশেরা দিওয়ালিতে বেরোচ্ছে খুব ভালো টাইমে বেরোচ্ছে আর কৃতির বেশ অন্যরকম একটা অ্যাটিটিউড দিয়ে একটা ভালো ফাইটার দুজনেই ফাইটার কিন্তু আমি ফাইটারটা বক্সিং রিং এর সাথে সাথে হিরোর কি সম্পর্ক বা মানুষকে উদ্ধার করার কি সম্পর্ক সেটা জানি না হ্যাঁ কারণ কি কেন আর ট্রেলার এলে হয়তো আরেকটু বুঝতে পারবো এআইটা নিয়ে একটু একটু ভয় লাগছে কিছু কিছু জায়গা খুব ভালো লেগেছে কিছু কিছু জায়গা ভিএফএক্স আমার খুব একটা ভালো লাগলো না যখন মানে যতক্ষণ এই দূর থেকে দরজা প্লেনটা দাঁড়িয়ে আছে ঠিক আছে বাট যখন প্লেন চলছে সেগুলো একটু মানে আমার ওই তোমার বাঘ তো না কি ছিল না ওটা ব্ল্যাক প্যান্থার টাইপের কিছু একটা ক্রিয়েচার করেছিল রোবোটিক্স টাইপের তো ওটা ভালো লাগলো বাট মেন ভিলেনটাকে সেটা দেখালো না যেটা ওই মানে প্যান্থারটা যার কাছে গেল আমি চিনকে দেখালো না হ্যাঁ দেখালো তো এই মাস্কের মতন পরে সাদা রিং এর মধ্যে একটা ছিল নারী বাট হ্যাঁ মেন ভিলেনটাকে দেখালো না দেখালো না ওটা কে পড়েছিল রোব পড়েছিল যে ওটা কে সেটা দেখালো না দেখো ট্রেলার এলে আরো বোঝা যাবে রুবি হবে অসাধারণ এর বডি স্ট্রাকচারের সাথে ওই রকম পোশাক গুলো ধোঁয়ার মধ্যে দারুণ আর হোয়াইট হোয়াইট ড্রেস মানে আর ওরকমই সত্যি যে মানুষ যখন পড়তো একটা বস্ত্র মতন এই রকম ক্যারেক্টার রামের ক্যারেক্টার যেটা বলে না এরকম করে শুধু তো কামলি তপস্যা এতটা অ্যাগ্রেসিভ না কারণ কি রামের ক্যারেক্টারটা খুব কাম আমার গণেশের ক্যারেক্টারটা কাম যাই হোক আমি দেখতে চাই কেমন ভাবে এটাকে মার্জ আপ করে একদম খুব তাড়াতাড়ি আপনারা জানাবেন আপনাদের কত এক্সাইটেড ট্রেলার হ্যাঁ ট্রেলারও খুব তাড়াতাড়ি বেরোবে হয়তো তো স্টোরিটাও ক্লিয়ার হবে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর আমার কোন ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই বাই